হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ তোমাদের জন্য এসেছে এক নতুন অধ্যায়, পশ্চিমবঙ্গের কথা। এক, আমরা কোন রাজ্যে বাস করি? আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি। দুই, পশ্চিমবঙ্গ কোন দেশের অন্তর্গত? পশ্চিমবঙ্গ কোন দেশের অন্তর্গত? পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্গত। তিন, পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি? পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হলো বাংলা। চার, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? উত্তর, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা। পাঁচ, পশ্চিমবঙ্গের মোট কটা জেলা? উত্তর, পশ্চিমবঙ্গের মোট 23টা জেলা। ছয়, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলার নাম কি? উত্তর, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলার নাম দক্ষিণ চব্বিশ পরগনা। সাত, পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলার নাম কি? পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলার নাম কলকাতা। আট, পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য কি? পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যের নাম কি? উত্তর, পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যের নাম ভাত। নয়, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চিড়িয়াখানা কোনটি? উত্তর, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চিড়িয়াখানা হলো কলকাতার আলিপুর চিড়িয়াখানা। দশ, পশ্চিমবঙ্গের দুটি বৃহৎ অরণ্যের নাম কি? উত্তর, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুটি অরণ্য হলো জলদাপাড়া ও সুন্দরবন। তাহলে ছোট্ট বন্ধুরা, আজ তোমরা পশ্চিমবঙ্গ সম্বন্ধে কিছু শিখলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করো। আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে ধন্যবাদ। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।